হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন ধারাজে গিফট কার্ডে কিন্তু অনেক 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 অফার চলে আসছে। তো এই গিফট কার্ডে অফার দেখে কিন্তু আমরা অনেকেই গিফট কার্ড কিনে ফেলি। 90 টাকার গিফট কার্ডে আমরা 100 টাকা পাই, 900 টাকার গিফট কার্ডে আমরা 1000 টাকা পাই, 1800 টাকার গিফট কার্ডে আমরা 2000 টাকা পাই। গিফট কার্ডের অফারগুলো দেখে কিন্তু আপনারা অনেকেই গিফট কার্ড কিনে থাকেন। কেনার পরে এই গিফট কার্ডগুলো ব্যবহার করতে গিয়ে আপনাদের কিন্তু এইরকম প্রবলেমটাই হয়। আপনারা গিফট কার্ড কিনেন, আপনাদের জিমেলে গিফট কার্ড চলে আসে, তো আপনারা যদি ব্যবহার করতে চান দেখেন এইরকম লেখা চলে আসছে। তো এইটার কারণটা কি আপনাদের একটু বলি। আপনারা কিন্তু ভাই অনেকে গিফট কার্ড ব্যবহারের সঠিক নিয়মটা জানেন না। তো গিফট কার্ড ইউজ করার সঠিক নিয়মটা না জানার ফলে কিন্তু আপনার পুরো গিফট কার্ডটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই এই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন। তো এই গিফট কার্ডটা কি, যারা জানেন না তাদেরকে একটু সংক্ষেপে বলি। এই গিফট কার্ডটা হচ্ছে ধারা যায় একটি ডিজিটাল কোড, যে কোডটির মাধ্যমে আপনারা পণ্য কিনতে পারবেন। যে কোডটি আপনি দিলে, দারাজে দিলে, আপনার পণ্যর দামটা কমে যাবে বা আপনার পণ্য পুরোপুরি ফ্রি হয়ে যাবে, আপনার আর টাকা লাগবে না। এই গিফট কার্ড দিয়ে আপনারা পণ্য কিনতে পারবেন। তো এটাই হচ্ছে দারাজ গিফট কার্ড। তো এই গিফট কার্ড নিয়ে যদি বিস্তারিত জানতে চান অবশ্যই 2টি ভিডিও দেওয়া আছে, অবশ্যই আমি দিয়ে দেবো, আই বাটনে দিয়ে দেবো এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেই ভিডিও 2টি দেখে নেবেন। তো চলুন দেরি না করে আমরা ফোনের স্ক্রিনে চলে যাই, এই গিফট কার্ড ব্যবহারের সঠিক নিয়মটা আমরা একটু দেখি। তো ভিউয়ার, চলে আসলাম ফোনের স্ক্রিনে। দেখুন আমি আমার জিমেইলের মধ্যে চলে যাই। তো জিমেইলের মধ্যে চলে গেলে দেখতে পাচ্ছেন দারাজ কিন্তু আমাদের 1000 টাকার গিফট কার্ড পাঠিয়ে দিয়েছে। তো এই কোডটুকুই কিন্তু আমাদের প্রয়োজন হবে, তো এটা কপি করে নিলাম, আর কোনো কিছু প্রয়োজন হবে না। তো আমি চলে যাব সোজা দারাজে। দেখুন দারাজে চলে যাব, দারাজে চলে গিয়ে এখানে দেখুন কার্ডে আমি কিন্তু এই 2টো পণ্য কিনবো, এই রিং লাইট সাথে কিন্তু এই লাইটটা কিনবো। তো আমরা হচ্ছে এই লাইটটার একটু রিভিউগুলো দেখে নেই। দেখতে পাচ্ছেন রিভিউগুলো কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে ব্যাক করে দিই, এটার মধ্যে ক্লিক করে দিই, আমরা যা করবো এই প্রোমো কোড, এই প্রোমো কোডের জায়গায় এই গিফট কার্ডের কোডটুকু বসিয়ে অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 981 টাকা কমে গেছে। আর আমাদের থাকে কত? আমাদের থাকে কিন্তু 19 টাকা। 1000 টাকার মধ্যে থেকে 981 টাকার এই 2টো পণ্য, আর থাকে আমাদের 19 টাকা। তো এখন যদি আমরা এই প্লেস অর্ডারে ক্লিক করে দেই, দেখুন আমরা সব কিছু ভালোভাবে দেখে নিলাম, দেখে নিয়ে প্লেস অর্ডার এটার মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, তো এখন যদি আমরা এই কন্টিনিউ শপিং, তো এটার মধ্যে ক্লিক করে আমি চলে যাব কার্ডে। কার্ডে চলে গিয়ে আমরা এখন যদি এই উপরের পণ্যটি, এই পণ্যটির মধ্যে ক্লিক করে আমরা যদি এটার মধ্যে ক্লিক করে এখানে প্রোমো কোডটা দেই, এখানে দেখুন কি আসছে। তো এখানে দেখুন, এখানে কিন্তু এই লেখাটা চলে আসছে। এই লেখাটার মানে হচ্ছে এই ভাউচার কোডটি অলরেডি রিডিম হয়ে গেছে। তো কি বুঝলেন, এখানে আমার এখানে এরকম লেখা চলে আসছে কেন? আমরা কিন্তু 19 টাকা পাওয়ার কথা, এখান থেকে আমরা কিন্তু 19 টাকা পেলাম না। এটার কারণটা কি? আপনি যদি ভাই এখানে 1000 না, আপনি যদি এখানে 50,000 টাকারও একটা গিফট কার্ড কিনতেন, আপনি যদি 50,000 টাকার গিফট কার্ড কিনেও 1000 টাকা খরচ করে বাকিটা রেখে দেন, মানে 49,000 টাকা রেখে দেন যে এটা আপনি পরে ব্যবহার করবেন, আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না। কারণ সেই গিফট কার্ডের মেয়াদটা কিন্তু শেষ হয়ে যাবে, মানে সেই গিফট কার্ডগুলো কিন্তু আপনি একবারই ব্যবহার করতে পারবেন। এই গিফট কার্ডগুলো কিন্তু ভাই আপনি একবারই ব্যবহার করতে পারবেন, দ্বিতীয়বার কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো এখানে দেখতে পেলেন 1000 টাকার গিফট কার্ডে কিন্তু ভাই আমি 19 টাকা লস করে ফেলেছি। 19 টাকা লস করেও কিন্তু আমি একটি পণ্য কিনেছি। এই 19 টাকা লস যদি আমি না করতাম, নাহলে কিন্তু এই পণ্যগুলো কিনতে পারতাম না। তো আপনারা কিন্তু অনেকে গিফট কার্ড কিনেন, তো এই নিয়মে যদি আপনি গিফট কার্ড ব্যবহার করেন, নাহলে কিন্তু ভাই আপনি কখনোই ঠকবেন না। আপনার যদি 1000 টাকার কোনো একটা গিফট কার্ড থাকে, আপনার চেষ্টা করবেন 1000 টাকারই যে কোনো একটা পণ্য কিনতে। প্রয়োজনে সেই পণ্যটির মধ্যে যদি আরও কিছু টাকা লাগে, আপনারা অবশ্যই বিকাশ দিয়ে পেমেন্ট করে দেবেন। তো আপনারা এই ভুলটা কিন্তু ভাই কখনোই করবেন না। আপনাদের যদি 500 টাকার একটি গিফট কার্ড থাকে, আপনারা অবশ্যই 500 টাকার উপরের যে কোনো একটা পণ্য কেনার চেষ্টা করবেন।